আমি শুধু কান্না করতাম, মানে একটু ইয়া হইলে শুধু কান্না করতাম। আমার বাচ্চাটাও অনেক ইয়া করতো, আমার কোলে ওঠার জন্য অনেক ইয়া করতো, কিন্তু আমি শুধু কান্না করতাম। আপনার নিজের সন্তানকে আপনি নিজে কোলে নিতে পারতেন না, নিয়ে রাখতে পারতেন না, না তার জন্য যে আপনি কিছু করবেন সেটা আপনি করতে পারছিলেন না? না না, বিয়ের 1 বছর পরে যখন আমার বাবু হয়, তারপর থেকে 3 মাস পর থেকে হঠাৎ করে আমার ডান হাঁটুটা ব্যথা, তারপরে বাম হাঁটু, এরকম করতে করতে পুরো শরীরে আপনার ব্যথাটা সরে গেছে। হাতগুলো মানে দুটা হাতেই পুরো বাঁকা হয়ে গেছিল, আমি মানে সোজাও করতে পারি না, এদিকে সামনের দিকেও নিতে পারি না। আর যখন বেশি শীত থাকে ঠান্ডাকালে, তখন আরও বেশি মানে এফেক্ট করে বেশি ব্যথাটা। তার পরবর্তীতে আপনার পুরো এই যে এই কোমরে আপনার মানে পুরো শরীরে জয়েন্টে, ফিঙ্গারে, তারপর আপনার ঘাড়ে, মানে আমি এরকম হয়তো আমি চুল নিজে চুল করে নিজে বাঁধতে পারতাম না, মানে কাপড় পরতে পারতাম না, জামা পরতে পারতাম না, এরকম অবস্থা ছিল। অনেক ডাক্তার দেখাইছি, আচ্ছা, ভালো হয় নাই। ওই রকম ভাবে এখানকার মতো ওই রকম ভাবে ট্রিটমেন্ট করায় নাই, আচ্ছা, যে কোনো ডাক্তার। এখানে তো আপনার এমনি ব্যায়াম করাইতেছে, তারপর আবার থেরাপি দিতেছে, বিভিন্ন নার্সেরা এসে খোঁজ খবর নিতেছে, কিন্তু অন্যান্য হসপিটালে এরকম সিস্টেমটা নাই আর কি। তো এখন আল্লাহর রহমতে আগে থেকে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমি শুধু কান্না করতাম, মানে একটু ইয়া হইলে শুধু কান্না করতাম। আমার বাচ্চাটাও অনেক ইয়া করতো, আমার কোলে ওঠার জন্য অনেক ইয়া করতো, কিন্তু আমি শুধু কান্না করতাম। আপনি কি সে আপনার সেই শরীরের ব্যথাগুলো, সেই জয়েন্টের ব্যথাগুলো, সেগুলো কি এখন আছে? না, নেই। ঢাকাতেও 3-4টা হসপিটালে আমরা ট্রিটমেন্ট নিয়েছিলাম দীর্ঘ 3-3.5 বছর। লাস্টে 7 মাস আমরা কোনো ট্রিটমেন্ট নিই নাই, আচ্ছা, মানে হতাশ হয়ে গেছিলাম আর কি। তারপর একদিন হঠাৎ করে ইউটিউবে আমি স্যারের ভিডিওটা দেখি আর কি, আচ্ছা, একদিন অ্যাপয়েন্টমেন্ট নিলাম এখানে স্যারকে দেখানোর জন্য, তারপর আসলাম কনফার্ম হওয়ার জন্য আর কি। আরসি মূলত এখানে জানার জন্য, তারপর আগে কিছু পুরাতন পেশেন্টের সাথে আমি কথা বলছি ওই দিন এসে আর কি। আগে তো হচ্ছে ওর পুরো শরীরে ব্যথা ছিল, এখন ব্যথাটা একেবারে নাই, আলহামদুলিল্লাহ। যারা এই রোগে ভুগতেছেন, অবশ্যই যারা হতাশ হয়ে গেছেন যে মনে হয় এটা ট্রিটমেন্ট বাংলাদেশে নাই, আমি আপনাদেরকে বলবো লাস্ট চান্স হিসাবে একবার এখানে ঘুরে যান, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, আমাদের একজন বোন, ওনার সাথে যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন উনি বেশ কিছু পয়েন্টের কথা বলেছিলেন। তো উনিও মূলত আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্যাগুলো নিয়ে উনি দীর্ঘ একটা সময় উনি ভুগেছেন। তো ওনাদের মেইন কথা ছিল যে এত এত ডক্টর উনি জীবনে দেখিয়েছেন, এত জায়গায় উনি গিয়েছেন, এবং শেষ পর্যন্ত উনি কিন্তু প্রায় ফেড আপ হয়ে গিয়েছিলেন যে, এবং শেষ পর্যন্ত উনি ডিসিশন নিয়েছেন যে উনি আর কোনো দিন কোনো ডাক্তারের কাছে যাবেন না। বাট তারপরেও উনি ওনার ছেলে মেয়েদের প্রেশারে পড়ে হোক, যেভাবেই হোক, উনি পরবর্তীতে আসেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এবং ওনার কথা ছিল, আমি হয়তো আসতাম না, আমি যখন দেখেছি যে একের পর এক আমাদের মা, ভাই, বোন, বিভিন্ন মানুষ তারা যখন সাক্ষাৎকার দিচ্ছেন, তাদের জীবনের গল্পগুলো বলছেন, তাদের কষ্টের কথাগুলো যখন শেয়ার করছেন, সেই কথাগুলো যখন উনি শুনেছেন, তার মনে একটা বিশ্বাস এসেছে যে তারা যদি পারে আমি কেন পারবো না। এবং সেই বিশ্বাস থেকেই উনি শেষবারের মতো হলেও উনি একবার এসেছেন, এবং আসার পরে মাত্র অল্প কয়েকদিনে, 3-4 দিনে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। বাট তারপরে উনি আরও কয়েকটা দিন স্টে করেছেন দেখার জন্য যে আসলে উনি কতটুকু ভালো হয়েছেন বা সুস্থ হয়েছেন, এবং তারপরে কিন্তু উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ঠিক তেমনি আজকেও কিন্তু আমরা আমাদের আরেকজন বোনের সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন, প্রায় 4 বছর উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগেছেন। এবং ওনার যে স্বাভাবিক যে জীবন ছিল সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছিলো, একদম হাসি খুশি একটা মানুষ, সুস্থ একটা মানুষ, সংসারে সব কাজ করেন, পুরো সংসারকে নিজে দেখে শুনে রাখেন, তার একটি ছোট্ট সন্তান আছে। বাট হঠাৎ করেই ওনার জীবনে নেমে আসে আসলে এই দুর্বিষহ ঘটনাটি, এবং বিভিন্ন জায়গায় উনি এটার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট উনি কখনও হাল ছেড়ে দেননি, এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো।
হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন ওনার এই জয়ী হওয়ার গল্পটা একটু ওনার মুখ থেকে আমরা শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। খাদিজা আক্তার। খাদিজা আক্তার, কোথায় থাকেন আপনি? আমি যাত্রাবাড়িতে থাকি। যাত্রাবাড়িতে, তো আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, আমরা জানি আপনার বিয়ে হয়েছিল গত 5 বছর আগে। সো কী সমস্যা হয়েছিল এবং ঠিক কতদিন আগে যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু বলেন? আমার বিয়ে হয়েছিল 5 বছর আগে। 5 বছর, 1 বছর বিয়ের 1 বছর পরে যখন আমার বাবু হয়, তারপর থেকে 3 মাস পর থেকে হঠাৎ করে আমার ডান হাঁটুটা ব্যথা, তারপরে বাম হাঁটু, এরকম করতে করতে পুরো শরীরে আপনার ব্যথাটা ছড়ে গেছে। কিন্তু আমরা বুঝতে পারি নাই যে এরকম। তো পরে হঠাৎ পাশের এদিকে ডাক্তারের এদিকে গেলাম, ওইখানে ওষুধ দিল, ওষুধ খাইলে ভালো থাকে, আবার কয়েকদিন পরে আবার এরকম ব্যথা বেশি থাকে। মানে তখন শুধুমাত্র হাঁটুতেই ব্যথা ছিল? হ্যাঁ, হাঁটুতে ব্যথা ছিল। তারপর আস্তে আস্তে ঢাকাতে ডাক্তার দেখাইছি, আপনার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। মানে তারা কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা দিছে, পরীক্ষা দিছে, আপনার এমনি এক্সারসাইজ দেখাই দিছে এরকম এরকম করার জন্য। আচ্ছা, কিন্তু কয়েকদিন খাওয়ার পরে ভালো থাকে, মানে পুরোপুরি ভালো হয় না, একটু অল্প কমে, তারপর আবার বেড়ে যায়। আর যখন বেশি শীত থাকে ঠান্ডাকালে, তখন আরো বেশি মানে এফেক্ট করে বেশি ব্যথাটা। আপনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, সেই জিনিসটা প্রথম ধরা পড়েছিল কবে, কতদিন আগে, বা আপনি আপনি নিজে জেনেছেন কতদিন আগে? এটা ধরা পড়েছিল 3 বছর আগে। আচ্ছা, জানতাম 3 বছর আগেই ধরা পড়েছে, কিন্তু আপনার ওইরকম ভাবে এখানকার মতো ওইরকম ভাবে ট্রিটমেন্ট করায় নাই। আচ্ছা, যে কোনো ডাক্তার এখানে তো আপনার এমনি ব্যায়াম করাইতেছে, তারপর আবার থেরাপি দিতেছে, বিভিন্ন নার্সেরা এসে খোঁজ খবর নিতেছে, কিন্তু অন্যান্য হসপিটালে এরকম সিস্টেমটা নাই আর কি। আচ্ছা, তো প্রথম যখন আপনার আর্থ্রাইটিসটা ধরা পড়ে এবং আপনি যখন এর জন্য ট্রিটমেন্ট করা শুরু করেন, প্রাথমিক অবস্থায় আপনার হাঁটুতে ব্যথা ছিল, তো এই হাঁটুর ব্যথার জন্য আপনি বিভিন্ন মেডিসিন খেয়েছেন, কিন্তু দেখছেন যে ভালো হচ্ছে না। তার পরবর্তীতে ব্যথাটা কোথায় গিয়েছে? তার পরবর্তীতে আপনার পুরো এই যে এই কোমরে, কোমরে আপনার মানে পুরো শরীরে, জয়েন্টে, ফিঙ্গারে, তারপর আপনার ঘাড়ে, মানে আমি এরকম হয়তো আমি চুল নিজে চুলগুলো নিজে বাঁধতে পারতাম না, মানে কাপড় পরতে পারতাম না, জামা পরতে পারতাম না, এরকম অবস্থা ছিল। আমরা আপনার প্রাথমিক প্রথম যখন আপনাকে আমরা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে হাত দুটো একটু বাঁকা হয়ে গিয়েছিল এবং আপনি যে স্বাভাবিক মানে প্রচণ্ড পেইন ছিল আপনার পুরো প্রতিটা জয়েন্টে জয়েন্টে এবং ফুলে গিয়েছিল, সেইটা যদি একটু বলেন কি হয়েছিল? হাতগুলো মানে দুটো হাতেই পুরো বাঁকা হয়ে গেছিলো, আমি মানে সোজাও করতে পারি না, এদিকে সামনের দিকেও নিতে পারি না। তো এখন আল্লাহর রহমতে আগে থেকে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো যখন আপনারা ট্রিটমেন্ট করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বাট দেখছেন আপনি ভালো হচ্ছেন না, যেহেতু আপনার একটা ছোটো বাচ্চাও ছিল, একটা ছোটো সন্তান আছে, তাকে আপনার মানুষ করার একটা দরকার ছিল, পাশাপাশি আপনার যে সংসার, সংসারের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো করতে পারছিলেন না, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, কখনো কি এরকম মনে হয়েছে যে আমি হয়তো আর কখনোই সুস্থ হব না বা কখনো আমি আগের জীবনে ফিরে যেতে পারবো না, এটা কখনো মনে হতো আপনার কাছে? মনে হতো, আমি শুধু কান্না করতাম, মানে একটু ইয়া হইলেই শুধু কান্না করতাম, আমার বাচ্চাটাও অনেক ইয়া করতো, আমার কোলে ওঠার জন্য অনেক ইয়া করতো, কিন্তু আমি শুধু কান্না করতাম। আপনার নিজের সন্তানকে আপনি নিজে কোলে নিতে পারতেন না, নিয়ে রাখতে পারতেন না? না। তার জন্য যে আপনি কিছু করবেন সেটাও আপনি করতে পারছিলেন না? না না। তো বাট আমরা জানি এরপরেও কিন্তু আপনি হাল ছেড়ে দেননি, এই সময় আপনাকে অনুপ্রেরণা কে দিয়েছে? আপনার হাজবেন্ড, অবশ্যই আমরা জানি যে আপনার হাজবেন্ড আপনার সাথে সবসময় ছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, তো স্যারের বিষয়টা আপনি কিভাবে জানতে পারেন সবার প্রথমে? মানে ওই যে ইউটিউব চ্যানেলে আপনার বিভিন্ন ভিডিও আছে, ওই যে হাজবেন্ড এ বলছে যে এরকম এরকম ভর্তি করে, এরকম চিকিৎসা করে, দেখো তো ভালোই। তো আমি আবার ভিডিও দেখলাম, দেখা স্যারের কথা ভালো লাগলো, ইয়াগুলো ভিডিওগুলো দেখা ভালো লাগলো, এর জন্য ইয়া করলাম আর কি। আর সবচেয়ে সাপোর্ট করছে আমার হাজব্যান্ড, আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে। আচ্ছা, তো তাদের অনুপ্রেরণাতে আপনি চিন্তা করেছেন যে আমি একবার হলেও একটু যাই, এবং এই যে একটা দুর্বিষহ একটা জীবন, যে কিছু করতে না পারা, এই অবস্থা থেকে যে আপনি ফেরত এসেছেন এবং আপনি যখন স্যারের কাছে প্রথম আসেন, স্যার যখন আপনাকে দেখেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে যে মানে
ভালো করে ট্রিটমেন্ট করলে ইয়ে করলে ভালো হয়ে যাবো, সঙ্গে সঙ্গে আবার আমারই অনেক ইয়ে করছে যে সাহস রাখতে হবে, মনের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, এগুলো বলছে আর কি। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। আজকে কততম দিন আপনার ভর্তির? আজকে 15 দিন। আচ্ছা, 15তম দিনে সেই প্রথম যে আপনি এসেছিলেন, পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাত পা বাঁকা হয়ে গিয়েছিল, আপনি নড়তে পারতেন না, সেই মানুষটা আজকে আপনার কি অবস্থা? আপনি কি সে আপনার সেই শরীরের ব্যথাগুলো, সেই জয়েন্টের ব্যথাগুলো, সেগুলো কি এখন আছে? না। আপনি কি আপনার স্বাভাবিক সেই মুভমেন্টগুলো সবগুলো কি এখন করতে পারেন? জি জি। তো এই যে দীর্ঘ একটা পরিক্রমা, এই যে গত 4 বছরের যে একটা কষ্ট, বিছানায় পড়ে থাকা, এই যে অজস্র কান্না, এই যে সব কিছু মিলে যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে অনেক খুশি আর আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, উনি আবেগে আপ্লুত হয়ে গেছেন, এই যে ওনার চোখের আজকে পানি, যে কষ্ট, এটা কিন্তু আসলে আনন্দের, এটা কিন্তু জয়ী হওয়ার গল্প। দর্শক, এই যে এই পুরো সময়টায় ওনার পাশে ওনার হাজবেন্ড সবসময় ছিলেন এবং ওনাকে সর্বতোভাবে চেষ্টা করেছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো এবং ওনার কাছ থেকে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, আমরা জানি যে আপনার ওয়াইফ গত 4 বছর যাবত উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস উনি ভুগেছেন এবং আপনারা এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, আমাদেরকে যদি একটু প্রথম দিক থেকে একটু যদি বলতেন যে কি হয়েছিল এবং কি কি করেছিলেন আপনারা, বা ওই সময়কার কিছু কথা যদি একটু বলেন। ওর হচ্ছে রোগটা হয়েছিল আজ থেকে 4 বছর আগে, আমার বেবিটা যখন হয় তারপর থেকে, তার আগে থেকে একটা ইনফেকশন ছিল, আমরা ওইভাবে গুরুত্ব দিই নাই। বেবি হওয়ার পরে তার 1 বছর পর থেকে ওর ইয়েটা বাড়তে ছিল, প্রথম হাঁটুতে ব্যথা ছিল, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে ব্যথাটা শুরু হয়ে গেছিলো। তারপরে এলাকায় কবিরাজও দেখানো হয়েছে বা অনেক জায়গায় দেখানো হয়েছে, আমাদের কুমিল্লাতে একটা হসপিটালও ইয়ে করা হয়েছিলো, ট্রিটমেন্ট নেওয়া হয়েছিলো। তারপরে আমরা ঢাকাতে মুখ করি, ঢাকাতেও তিন চারটা হসপিটালে আমরা ট্রিটমেন্ট নিয়েছিলাম দীর্ঘ 3-3.5 বছর। লাস্টে হচ্ছে, লাস্টের 7 মাস আমরা কোনো ট্রিটমেন্ট নেই নাই। আচ্ছা, মানে হতাশ হয়ে গেছিলাম আর কি, মানে ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু দেখছেন যে কোনো সফলতা আসতেছে না, বরঞ্চ আরো দিন দিন আরো খারাপের দিকে চলে যাচ্ছে। তারপরে কোথাও ট্রিটমেন্ট নেই, তারপর একদিন হঠাৎ করে ইউটিউবে আমি স্যারের ভিডিওটা দেখি আর কি। আচ্ছা, প্রথম যখন দেখতে পাননি সে আরো কয়েকটা ভিডিও আপনারা দেখেন পাশাপাশি? অনেকগুলো ভিডিও দেখছি। তারপরে একদিন অ্যাপয়েন্টমেন্ট নিলাম এখানে স্যারকে দেখানোর জন্য, তারপর আসলাম কনফার্ম হওয়ার জন্য আর কি, আরসি মূলত এখানে জানার জন্য, আগে কিছু পুরাতন পেশেন্টের সাথে আমি কথা বলছি ওদিন এসে আর কি। তারপরে ওই দিন স্যার আমাকে কিছু টেস্ট দিয়েছিল, ওকে ওই দিন করানো হয় নাই, আমরা চলে গেছিলাম শুধু দেখে। তারপরে গিয়ে একটা ফ্যামিলিগত একটা বিষয় ছিল যে ডিসিশন ছিল, আলোচনা করে তারপরে ফাইনাল হলাম যে হচ্ছে ঈদের পরে গিয়ে ওকে ভর্তি করাবো। ওকে, তারপরে 25 তারিখে ভর্তি করালাম, আজকে তো 9 তারিখ। 9 তারিখ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আপনার ওয়াইফ কি সেই আগের মতো সেই মুভমেন্টগুলো করতে পারছেন, নড়াচড়া থেকে শুরু করে ওনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কি সব করতে পারছেন এখন? জি জি। বা এখন কি সেই আগে যে যন্ত্রণার জন্য যে আপনাকে যে কমপ্লেইনগুলো করতেন যে প্রচণ্ড শরীরে ব্যথা হচ্ছে, সেগুলোকে এখন আর আপনাকে বলেন না? এখন, আগে তো হচ্ছে পুরো শরীরে ব্যথা ছিল, এখন ব্যথাটা একেবারে নাই আলহামদুলিল্লাহ। তো এই যে দীর্ঘ একটা সময় পরে আজকে ওনাকে আপনি বাসায় নিয়ে যাচ্ছেন সুস্থ একটা মানুষকে, আপনার কেমন লাগছে? অবশ্যই অনুভূতি অনেক ভালো। আমাদের দর্শকদের জন্য কি একটু কিছু বলবেন, যারা আমাদের, কিন্তু আসলে অনেক মানুষ আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগেছেন, এই আপনার কথাই বলুন, কিছুক্ষণ আগে যেটা আপনি বলেছেন যে চিকিৎসা করতে করতে একটা সময় যখন হতাশ হয়ে গেছেন, যখন দেখছেন যে আর কোনো কিছু হচ্ছে না, চিকিৎসাই বন্ধ করে দিয়েছেন, সো বাট পরবর্তীতে কিন্তু আপনি হঠাৎ করেই আপনি স্যারের কথা জানতে পারেন এবং স্যারের কাছে আসেন, তো এরকম কিন্তু অসংখ্য রোগী আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো যারা এই রোগে ভুগতেছেন, অবশ্যই যারা হতাশ হয়ে গেছেন যে মনে হয় এটা ট্রিটমেন্ট বাংলাদেশে নাই, আমি আপনাদেরকে বলবো লাস্ট চান্স হিসাবে একবার এখানে ঘুরে যান, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই বোন
তারা এই যে সার্ভাইভ করা, এই যে কষ্টের যে গত 4টি বছর, আপনি একবার কল্পনা করুন যে আপনার একটা নিউবর্ন বেবি হয়েছে, আপনি তাকে কোলে নিতে পারছেন না, সে কান্না করছে, আপনি তার জন্য কিছু করতে পারছেন না, প্রচণ্ড রকম ব্যথা সত্ত্বে একটা মা কখন তার সন্তানকে নিতে পারে না, এর থেকে কষ্টের আসলে আপনি কি বলবেন আপনি? বাট আমার এই বোন কিন্তু চেষ্টা করে গেছেন, পাশাপাশি দেখুন ওনার পরিবারের যারা সদস্য ছিলেন তারা সকলেই কিন্তু চেষ্টা করে গেছে, কখনো তারা হাল ছেড়ে দেননি, এবং তারা যে হাল ছেড়ে দেননি তার পুরস্কার কিন্তু তারা পেয়েছেন। এই যে আজকে সম্পূর্ণ সুস্থ আমার বোনকে নিয়ে ওনারা বাসায় ফিরে যাচ্ছেন, উনি ওনার যে স্বাভাবিক যে জীবন সেখানে উনি ফিরে যাচ্ছেন, এটা অনেক বড় একটা বিষয় আমাদের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই নতুন কোনো পেশেন্টকে এবং নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই যে মূল্যবান মতামতগুলো যে শেয়ার করলেন, অসংখ্য মানুষ এ থেকে অসংখ্য উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।